বাবার ইচ্ছায় হেলিকপ্টারে উড়ে বাড়ি এলেন ছেলে ইতালি প্রবাসী ব্যবসায়ী রুবেল ব্যাপারী। বিমানে করে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে হেলিকপ্টারে করে সপরিবারে আসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নিজ গ্রাম দেওয়ানকান্দিতে। গ্রামের সন্তান রুবেল অনেক কষ্ট করে বিদেশে গিয়েছিলেন আর ফিরে আসেন হেলিকপ্টারে উড়ে। ইতালি ব্যবসা করে দেশে পাঠিয়েছেন বহু রেমিটেন্স, তাই গ্রামের মানুষ গর্বের সাথে অভ্যর্থনা জানান। আর হেলিকপ্টার দেখতে গ্রামের অসংখ্য মানুষ জড়ো হন, তারাও গ্রামের ছেলের কপ্টার থেকে নামতে দেখে অভিভূত। আছে আমাদের গ্রামে 2,250 লোক আছে, সবাই আমাদের আত্মীয় স্বজন চাষাবাড়ির যারা, সবাই যেমন এরকমভাবে হেলিকপ্টার দিয়ে আসে আমাদের দেখতে একটা গর্ববোধ। আমাদের দেওয়ানকান্দির যেমন অর্থ এলাকা সবাই সবসময় দেখে, সবাই এইভাবে আসে। আর আমরা যারা ইয়ারেশন আছি আমাদের মাঠের ভিতরে আঙ্কেলে সবসময় প্রবেশ করবে, সবাই ইয়া বিলিং নিয়ে আসিয়া এটাই আমরা চাই। বুধবার বেলা 11টার দিকে স্ত্রী কন্যা ও ছেলে সহ কপ্টার থেকে নেমেই ইতালির ব্যবসায়ী রুবেল বাবা আব্দুর রব ব্যাপারী ও মা নূরজাহান বেগমকে জড়িয়ে ধরেন। ছেলের এমন আগমনে তারা দারুণ খুশি আর নিজের ভালো অবস্থান তৈরির জন্য পরিবার এবং গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রুবেল ব্যাপারী জানান, বাবার ইচ্ছায় তিনি কপ্টারে করে বাড়ি ফিরেন। দেশে আসলাম তো প্রথম ফ্যামিলি নিয়ে, তো অর্থাৎ আমার কাছে অনেকই ভালো লাগতেছে, সবার মুখ দেখতে পারলাম এখানে অনেকটাই ভালো লাগতেছে। তা আশা করবো যাতে সবাই আমার মতো এইভাবে সুন্দরভাবে আসতে পারে, এটাই আশা কামনা সবার কাছে। রুবেল ব্যাপারী ইতালি থেকে প্রায় 8 বছর পর নিজ বাড়িতে ফিরেছেন। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।